মনোনয়নপত্র জমা করার পূর্বে শিব মন্দিরে পুজো। মনোনয়নপত্র জমা করার পূর্বে মহানাদ জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনায় অংশ গ্রহণ করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। পরে জেলা শাসকের কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র পেশ করেন। তোলাবাড়ির জন্য ধমকি দিয়ে কামালউদ্দিন, তারপরে উনি এসে এখানে ওপরে নবান্ন অব্দি যান উনি, এবং নবান্ন অব্দি যাওয়ার ধমকি দেওয়াতে বিধায়ক এসে বাকিরা এসে সেটা 1 কোটি থেকে নেমে 50 লক্ষ টাকা হয়। দেবরাজপাল মাফিয়া 50 লক্ষ টাকা থেকে উনি 17 লক্ষ টাকা দিয়েছে। নিউজটা দেখে নেবেন সবাই, লিঙ্ক আমরা দিয়ে দেবো, লিঙ্ক আছে ওই কমপ্লেনের মধ্যে। 50 লক্ষ টাকা থেকে 17 লক্ষ টাকা দেওয়া হয় এবং 17 লক্ষ টাকায় সেটেলমেন্ট হয়। তারপরে নবান্ন থেকে নবান্নে খবরটা যায় বিধায়ককে, এই যে বিধায়ক আছেন তাকে ধমকে চমকে তাকে বলা হয়, তিনি আবার দেবরাজপালকে ধমকে চমকে ব্যাপারটাকে ধামাচাপা দেন। আরেকজন কি আছে, এই দেবরাজপাল তাকে মগড়া থানা থেকে বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছিল, কোমরে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে এই দেবরাজ পালকে, আমাদেরই পুলিশ, এই এইখানেরই পুলিশ, কোমরে দড়ি বেঁধে 2-2 বার জেলে গেছে। আমি রাজনীতির শিকার, কার রাজনীতির শিকার? আমার নিজের মঞ্চে আমি তৃণমূল করি, আমি দলকে ভালোবাসি, আমি তৃণমূল করি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।